हेलो एस्पिरेंट, वेलकम टू माय चैनल गिफ्ट ऑफ द गैबेडु। WBCS 99 এর আছে কিন্তু 99 আওয়ার্স এর ফার্স্ট সেশন কিন্তু আমরা শুরু করতে চলেছি এবং শুরুতেই কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের রিভার অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদী থেকে কিন্তু আলোচনা এবং হাই লেভেল কিন্তু MCQ। তোমরা এরকম MCQ কিন্তু কমই করেছো বলতে পারি এবং এগুলো কিন্তু WBCS এবং অন্যান্য পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। সুতরাং आज किन्तु हाई लेवल MCQ किन्तु करानो होबे। समस्त क्लासेर अपडेट आमादेर टेलिग्राम ग्रुप गिफ्ट अफ द गैबेडु सेखाने आसछे। एई भिडियो डेस्क्रिप्शन बक्से किन्तु तार लिंक देवा रयेछे, अवश्यई टेलिग्राम ग्रुपे किन्तु जयेन करे निओ। आर WBCS 99 आजके थेके जेटा शुरू हलो फर WBCS 2021 प्रिलिमिनारी 99 हलो गिये जेखाने 99 घंटा लाइव सेशन थाकबे एबं फुल मक थाकबे। 99 ঘন্টা লাইভ সেশন এবং ফুল মক মাত্র 99 টাকায়। কিন্তু তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে। যারা ইচ্ছুক আছো তারা কিন্তু অবশ্যই এই 99 প্যাকে কিন্তু রেজিস্ট্রেশন করে নাও। কিরকম কোয়ালিটি ক্লাস আসছে সেটা তো ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে। এবং আজকে তো ওয়েস্ট বেঙ্গল রিভারের ওপর কিন্তু MCQ, এগুলো দেখতে থাকো এবং সলভ করতে থাকো। শুরুতেই বলবো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রিভার, সেই ওয়েস্ট বেঙ্গল রিভারকে কিন্তু চারটে পার্টে কিন্তু অর্থাৎ চারটে ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়। শুরুতে একটুখানি আলোচনা করছি, তারপরে কিন্তু আমি একদম সরাসরি MCQ-তে চলে যাচ্ছি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। চারটে পার্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিভারকে ভাগ করা হচ্ছে। একটা হলো রিভার অফ নর্থ বেঙ্গল, চারটে ক্যাটাগরি, ওকে, গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারি। অপশান 3 নম্বর পার্ট হলো কি আমার রিভার অফ দ্য ওয়েস্টার্ন প্ল্যাটু। আর 4 নম্বর হলো গিয়ে রিভার অফ দ্য সাউথ, অথবা আমরা এটাকে সুন্দরবন রিজিয়নও কিন্তু বলে থাকি। রিভার অফ নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের ওপর আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত নদ নদীগুলো রয়েছে সেগুলো কী কী গুরুত্বপূর্ণ, তার মধ্যে মহানন্দা, তিস্তা, তোর্ষা, জলঢাকা, কালজানি, রায়ডাক। আজকে বিশেষ করে এই ক্লাসটা সামনে কিন্তু ইন্টারভিউও রয়েছে এবং ইন্টারভিউতে কিন্তু নদ নদীর ওপর থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে, তাই জন্যই কিন্তু শুরুতেই আমরা নদ নদী থেকে কিন্তু, এবং তোমাদের WBCS-ও তো আসবেই নদ নদী থেকে প্রশ্ন, তাই জন্য শুরুতেই কিন্তু আজকে রাখলাম, ভালো করে কিন্তু মাথায় রাখবে। গঙ্গা ও তার উপনদীগুলো কী কী, যেরকম অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ। রূপনারায়ণ কোথায় গিয়ে কখন নাম হয়েছে, ঠিক আছে, ভালো করে কিন্তু দ্বারকেশ্বর, রূপনারায়ণ ভালো করে যেন না গুলিয়ে যায়, ভালো করে মাথায় থাকে যেন, সেটা কিন্তু মনে রাখবে। ওয়েস্টার্ন প্ল্যাটু যেগুলো রিভার রয়েছে সেগুলো কী কী, যেরকম হলদি, হলদিকে আমরা, আমি এখন লিখে দিয়েছি, দেখো হলদিকে আমরা কী বলি না, জয়েন্ট ফ্লো অফ রিভার কংসাবতী অ্যান্ড কেলেঘাই। কংসাবতী আর কেলেঘাই কিন্তু জয়েন্ট ফ্লো হয়েছে কি না হলদি, আর হলো কি আমার সুবর্ণরেখা, এগুলো আমার ওয়েস্টার্ন প্ল্যাটুর কিন্তু রিভার রয়েছে। আর আমাদের যেগুলো সুন্দরবন রিজিয়ন অর্থাৎ রিভার অফ সাউথ যেগুলোকে আমরা বলি, তার মধ্যে রয়েছে ইছামতি, রায়মঙ্গল, তারপরে মাতলা, গোসাবা, এই সমস্ত নদ নদী। এছাড়াও কিন্তু অনেক নদ নদী রয়েছে এবং এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে, সুতরাং এই জায়গাগুলো আমার ভালো করে যেন তৈরি করা থাকে। এবার আমরা কিন্তু MCQ-গুলো কিন্তু দেখে নেব এবং তোমরা চটপট করে কিন্তু কমেন্ট করতে থাকো, ওকে। কোশ্চেন, চটপট উত্তর দাও, বলছো রূপনারায়ণ ইজ দ্য জয়েন্ট কনফ্লুয়েন্স অফ হলদি শিলাবতী, দ্বারকেশ্বর অ্যান্ড শিলাবতী, কংসাবতী কেলেঘাই, আর অপশান ডি বলছে অজয় অ্যান্ড গন্ধেশ্বরী, ঠিক আছে। রূপনারায়ণ যে নদী সেটা জয়েন্ট কনফ্লুয়েন্স, ঠিক আছে, কোন কোন নদীর কনফ্লুয়েন্স, জয়েন্ট কনফ্লুয়েন্স, ঠিক আছে, রূপনারায়ণ। 1 নম্বরে সঠিক উত্তর চটপট দিয়ে দাও, যাদের একটু ইংলিশে, অনেকেই বলছে দাদা ইংলিশে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ইংলিশে কোশ্চেন থাকলে কি আমি কিন্তু বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি, বুঝতে কোনো কিন্তু অসুবিধা হবে না। আর WBCS তো অবশ্যই ইংলিশ মাস্ট, ইংলিশ ছাড়া কোনো উপায় নেই। ফিলিমস বাংলা ইংলিশ থাকবে কিন্তু মেন্সে তো আর বাংলা খুঁজে পাবেন না, ওখানে কিন্তু ইংলিশেই কোশ্চেন থাকবে। 1 নম্বরে চটপট সঠিক উত্তর দিয়ে দিন, একের সঠিক উত্তর কী হবে, অবশ্যই একের বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দ্বারকেশ্বর এবং শিলাবতী, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বারকেশ্বর এবং শিলাবতী ইজ দ্য জয়েন্ট কনফ্লুয়েন্স অফ রূপনারায়ণ, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, দ্য ড্যাশ রিভার অরিজিনেটস ফ্রম তিলবনি হিল ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এর মধ্যে নিচের যে রিভারগুলোর নাম বলা আছে সেই মধ্যে কোন রিভারটা তিলবনি হিল, পুরুলিয়া ডিস্ট্রিক্টের তিলবনি হিল থেকে অরিজিনেট হয়েছে অর্থাৎ উৎপত্তি হয়েছে, শিলাবতী, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী না কংসাবতী, চটপট উত্তর দিয়ে দাও।
আমাদের কিন্তু যে রকম WBCS এর জন্য পুরো কিন্তু আনকমন কোশ্চেন, যেগুলো কিন্তু খুব একটা রিপিট হয়নি, পুরোপুরি আনকমন কোশ্চেন কিন্তু আমরা করাচ্ছি, এবং অবশ্যই সেগুলো ট্রেন্ডিং কোশ্চেন বটেই। সুতরাং সেই একঘেয়ে কিন্তু কোশ্চেন নয়, সেই একঘেয়ে আমরা যে সমস্ত কোশ্চেন সলভ করেছি সেই কিন্তু কোশ্চেন নয়। তোমরা যারা রেগুলার পার্টিসিপেট করছো তোমরা ভালো করেই জানো, যারা নতুন দেখছো তাদের বলবো তোমরা এক সপ্তাহ আমাদের চ্যানেল ফলো করো এবং আমাদের স্টাডি মেটেরিয়াল ফলো করো, তাহলেই বুঝবে যে আমরা কীরকম কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল এবং ক্লাসগুলো করাচ্ছি। দুই নম্বরের সঠিক উত্তর চটপট দিয়ে দাও। দুইয়ের অবশ্যই বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দ্বারকেশ্বর, ঠিক আছে? দ্য রিভার, অর্থাৎ দ্বারকেশ্বর, দ্য রিভার অরিজিনেট ফ্রম তিলবনি হিল ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে? টুয়ের কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার, টুয়ের বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট তিন নম্বর কোশ্চেন বলছে গন্ধেশ্বরী রিভার ইজ এ ট্রিবিউটারি অফ কোনটা, গন্ধেশ্বরী যে রিভার আছে তার সার উপনদী কী আছে যেটা কিনা 32 কিলোমিটার লং, শিলাবতী, দ্বারকেশ্বর, হলদি না কংসাবতী? তিন নম্বরে চটপট সঠিক উত্তর দিয়ে দাও। তিনের কিন্তু সঠিক উত্তর কী হবে? অবশ্যই তিনের কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? দ্বারকেশ্বর, তিনের বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বারকেশ্বর। নেক্সট চার নম্বর কোশ্চেন বলছে হলদি ইজ দ্য জয়েন্ট কনফ্লুয়েন্স অফ, হলদি ইজ দ্য জয়েন্ট, প্রচণ্ড ভিভিআই কোশ্চেন, আজকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভিভিআই কোশ্চেন। হলদি ইজ দ্য জয়েন্ট কনফ্লুয়েন্স অফ হলদি শিলাবতী, দ্বারকেশ্বর শিলাবতী, কংসাবতী, কেলেঘাই না অজয় কংসাবতী? চার নম্বরের সঠিক উত্তর কী হবে? অবশ্যই চারের কিন্তু সঠিক উত্তর হচ্ছে চারের সি ইজ দ্য রাইট অ্যান্সার, কংসাবতী এবং কেলেঘাই, কংসাবতী এবং কেলেঘাই। এবং তোমরা যদি একটু ভালো করে ফলো করো যে ওয়েস্টার্ন পার্ট, আমাদের ওয়েস্টার্ন পার্ট থেকে কিন্তু, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল রিভারের ওয়েস্টার্ন পার্টে যে সমস্ত রিভারগুলো আছে সেখান থেকে কিন্তু পিএসসি ম্যাক্সিমাম প্রিলিমসে এবং কিন্তু মেন্সে কোশ্চেন তুলে দেয়, তাই জন্য কিন্তু আমরা ওই দিকটাই কিন্তু ভালো করে কিন্তু ফলো করেছি, ঠিক আছে? আচ্ছা, পাঁচ নম্বর কোশ্চেন দেখো, বলছে হুইচ রিভার অরিজিনেট ফ্রম দেহগড় ঝাড়খণ্ড, ঠিক আছে? ঝাড়খণ্ডে দেহগড় থেকে কোন রিভারটা অরিজিনেট হয়েছে? তোমরা ঝাড়খণ্ডে হয়তো গেছো কি না জানি না, ঝাড়খণ্ডে ওখানে দেহগড় খুব ভালো জায়গা আছে, তারপরে তোমাদের ঝাড়খণ্ডে ঘাটশিলা, যেটা বলতে মনে পড়ছিল না, ঘাটশিলা কিন্তু খুব সুন্দর জায়গা, ঘাটশিলা যারা গেছো তারা কিন্তু পারা উচিত। হুইচ রিভার অরিজিনেট ফ্রম দেহগড় ঝাড়খণ্ড, অজয়, দ্বারকেশ্বর, হলদিনা, কংসাবতী? একেবারে ইজি কোশ্চেন, পাঁচের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অজয় ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ভেরি গুড, অজয় ইজ দ্য রাইট অ্যান্সার, পাঁচের এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ রিভার এন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাট চিত্তরঞ্জন, ঠিক আছে? বিসিএসের এক্সামে কিন্তু কোশ্চেনটা রিপিট হয়েছে, রিপিট কোশ্চেন, পিএসসি রিপিট কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু পিএসসি রিপিট কোশ্চেন, বলছে কোন রিভার ওয়েস্ট বেঙ্গলের চিত্তরঞ্জনে এন্টার করেছে, হুইচ রিভার এন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাট চিত্তরঞ্জন, অজয়, দ্বারকেশ্বর, হলদিনা, কংসাবতী? ছয়ের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অজয় ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অজয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চিত্তরঞ্জনে কিন্তু এন্টার করেছে, ঠিক আছে? ছয়ের এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে? তোমরা কিন্তু যারা লাইভ চ্যাটে আছো এবং যারা কমেন্ট সেকশনে পরে কমেন্ট করবে তারা অবশ্যই জানাও যে আমাদের যে সমস্ত ক্লাস আমরা যেরকম স্টাডি মেটেরিয়াল এবং যেরকম ক্লাস করাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না বলো, ইয়েস অথবা নো কমেন্ট করো, ঠিক আছে? আর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? তাই জন্য বলছি, কেননা জ্ঞান জানো যে শেয়ার করলে কিন্তু বাড়ে, তাই জন্য কিন্তু অবশ্যই জ্ঞান কিন্তু শেয়ার করো। নেক্সট সাত নম্বর দেখো, পার্থ, জয়ন্তী, কুমনি এবং কুন্নুর ইজ দ্য ট্রিবিউটারি অফ, ঠিক আছে? এগুলো উপনদী কার? পার্থ, জয়ন্তী, কুমনি এবং কুনুর ইজ দ্য ট্রিবিউটারি অফ অজয়, দ্বারকেশ্বর, হলদি, কংসাবতী? সাত নম্বরের সঠিক উত্তর কী হবে? চটপট দিয়ে দাও। সাতের কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু সাতের এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অজয়, ঠিক আছে? তাই এ হয়তো মিসিং পড়ে গেছে, এ কী হবে? অজয়। আজকে যে কটা সেট করেছি ওয়েস্টার্ন পার্ট থেকে, ওয়েস্টার্ন পার্ট থেকে কিন্তু আর তোমাদের কিন্তু সমস্যা হবে না। দ্বারকেশ্বর রিভার অরিজিনেট ইন কোথায়? সাঁওতাল পরগনাস, দেওগড়, দুমকা না চান্দিল অফ ঝাড়খণ্ড, ঠিক আছে? চটপট আট নম্বরের সঠিক উত্তর কী হবে? দ্য বক্রেশ্বর রিভার অরিজিনেট ইন সাঁওতাল পরগনা, দেহগড়, দুমকা না চান্দিল অফ ঝাড়খণ্ড? দ্য বক্রেশ্বর রিভার, আট নম্বরের সঠিক উত্তর চটপট দিয়ে দাও। আটের কী হবে সঠিক উত্তর? অবশ্যই আটের ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চান্দিল অফ ঝাড়খণ্ড ইজ দ্য
বক্রেশ্বর রিভার অরিজিনেট, ঠিক আছে। দ্য ব্রাহ্মণি অরিজিনেট ইন সাঁওতাল পরগনাস, দেওঘড়, দুমকা না চন্দিলাভ ঝাড়খণ্ড। দ্য ব্রাহ্মণী রিভার, ব্রাহ্মণী কোথায় হয়েছে? ব্রাহ্মণী কিন্তু অবশ্যই দেওঘড় না, দেওঘড় কিন্তু ভুল করেও করবে না, ব্রাহ্মণী কিন্তু ভালো করে মাথায় রাখবে। এটা কিন্তু পিএসসি রিপিট কোশ্চেন এবং পিএসসি কিন্তু ইচ্ছা করে কিন্তু দেয় কোশ্চেনটা, এবং ম্যাক্সিমাম কিন্তু দেওঘড় করে আসে। ব্রাহ্মণী কিন্তু অরিজিনাল ভালো করে মাথায় রাখবে, সাঁওতাল পরগনা, ঠিক আছে। নয়ের কিন্তু সঠিক উত্তর কিন্তু নয়ের এ, অনেকে কিন্তু দেওঘড় এটা কিন্তু ভুল করে, এটা কিন্তু একটা ট্রেন্ড আছে যে অনেকে কিন্তু আমি দেখেছি যে দেওঘড় করে কিন্তু ব্রাহ্মণী কিন্তু বিশেষ করে ব্রাহ্মণীটা কিন্তু দেওঘড় করে আসে, সেটা কিন্তু ভুল করবে না। ব্রাহ্মণী অলওয়েজ মাথায় রাখবে ব্রাহ্মণী অরিজিনেট ইন কোথা থেকে, না সাঁওতাল পরগনা, ঠিক আছে। নেক্সট, দ্য ব্রাহ্মণী ইজ দ্য ট্রিবিউটারি অফ দ্য দ্বারকা, হলদি, কংসাবতী, ময়ূরাক্ষী উপনদী বলেছে। দ্য ব্রাহ্মণী ইজ দ্য ট্রিবিউটারি অফ দ্য দ্বারকা, হলদি, কংসাবতী, ময়ূরাক্ষী। দশের সঠিক উত্তর কী হবে? অবশ্যই দশের ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ময়ূরাক্ষী, ঠিক আছে। ভেরি গুড, দশের ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দশের ডি হবে। ড্যাশ, দ্য রিভার অরিজিনেট অ্যাট কমিনী গ্রাম নিয়ার দুধকুণ্ডি আন্ডার সাকরাইল পুলিশ স্টেশন ইন ঝাড়গ্রাম সাবডিভিশন, ঠিক আছে। এখন ওটা ছিল ঝাড়গ্রাম সাবডিভিশন, অ্যাকচুয়ালি বলা হচ্ছে কেননা পশ্চিম মেদিনীপুরে ছিল, এখন যেহেতু ঝাড়গ্রাম কিন্তু আলাদা একটা ওরা এসে করে ফেলেছে, ঝাড়গ্রাম কিন্তু এখন আলাদা জেলা হয়ে গেছে, ঝাড়গ্রাম কিন্তু করে দিয়েছে, তো এখন কিন্তু এটা হবে না, সাবডিভিশনটা উসে করো। যখন ঝাড়গ্রাম সাবডিভিশন পশ্চিম মেদিনীপুরে ছিল, কোশ্চেনটা এরকমভাবে সেট করা হয়েছিল, যাই হোক পয়েন্টটা মিসিং হয়ে গেছে। তা যাই হোক, কোশ্চেনটা একটু বোঝো যে ড্যাশ দ্য রিভার অরিজিনেট, টোটাল কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছি, দেখো ড্যাশ কোন রিভারটা অরিজিনেট অ্যাট কমিনী গ্রাম নিয়ার দুধকুণ্ডি আন্ডার সাকরাইল পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের নাম দেওয়া আছে, ইন ঝাড়গ্রাম সাবডিভিশন অফ পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। এই হলো টোটাল কোশ্চেন। অপশান এ বলছে শিলাবতী, দ্বারকেশ্বর, হলদি না কেলেঘাই, চটপট সঠিক উত্তর দিয়ে দাও। খুব ভালো কিন্তু আমরা কোশ্চেনটা সেট করার চেষ্টা করেছি, একেবারে কিন্তু তোমাদের উত্তরটা কিন্তু সঠিক সবার দেওয়া হচ্ছে, ডিটেলস দিয়ে দিয়েছি এবং পুলিশ স্টেশনের সামনেও নাম দিয়ে দিয়েছি। 11 নম্বর কোশ্চেন, চটপট সঠিক উত্তর দাও। অবশ্যই 11D অর্থাৎ কেলেঘাই ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 11D কেলেঘাই ইজ দ্য রাইট অ্যান্সার, কেলেঘাই দ্য রিভার অরিজিনেট অ্যাট ফামিন গ্রাম নিয়ার দুধকুণ্ডি আন্ডার সাকরাইল পুলিশ স্টেশন ইন ঝাড়গ্রাম সাবডিভিশন অফ পশ্চিম মেদিনীপুর। কোপাই ইজ এ ট্রিবিউটারি অফ দ্য দ্বারকেশ্বর, একটা ইজি কোশ্চেন, হলদি, কংসাবতী, ময়ূরাক্ষী। 12 নম্বর কোশ্চেন সঠিক উত্তর অবশ্যই 12, কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ময়ূরাক্ষী, ঠিক আছে, ময়ূরাক্ষী। নেক্সট 13 নম্বর দেখো, বলছে পুনা তাংচুং ইজ ইন ভুটান, পুনা তাংচুং ইন ভুটান ইজ নোন অ্যাজ ড্যাশ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভুটানে যেটা পুনা তাংচুং নামে খ্যাত সেটা ইন্ডিয়াতে কোন নদী, সেই নদীটার নাম কী? তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা, সংকোষ না রঙ্গিত। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, বুঝতেই পারছো কোশ্চেনের লেভেল কিন্তু আমরা কোন জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি WBCS প্রিলিমসের ক্লাসের জন্য। শুধুমাত্র WBCS প্রিলিমসের জন্য না, ওয়েস্ট বেঙ্গল রিভার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষাগুলো হবে আপকামিং, যেরকম ICTS সুপারভাইজার মেন্স আছে, PSC ক্লার্কশিপ আছে, তাদের জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সুতরাং শুধুমাত্র WBCS পরীক্ষা তুমি ফর্ম ফিল আপ করবা না বা দেবা না বলে যে ক্লাস করবো না, সেটা কিন্তু তাহলে কিন্তু তোমার সেটা হবে ঐতিহাসিক ভুল, ঠিক আছে। তো 13-র সঠিক উত্তর কী দিয়ে দাও? 13-র কিন্তু সঠিক উত্তর হবে অবশ্যই 13-র কিন্তু অপশান ই ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সংকোষ, ঠিক আছে। সংকোষ, সংকোষকে আমরা ভুটানে কী নামে চিনি না? পুং তাংচুং, ঠিক আছে, পুং তাংচুং, এটা কিন্তু ভুটানে, এটা আমাদের কিন্তু সংকোষ নামে ইন্ডিয়াতে খ্যাত। দিচ্ছু রিভার ইজ কমনলি নোন অ্যাজ তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা, সংকোষ, রঙ্গিত। দিচ্ছু রিভার ইজ কমনলি নোন অ্যাজ, কোন রিভারটাকে আমরা দিচ্ছু রিভার হিসেবে চিনি? 14 নম্বরে সঠিক উত্তর দিয়ে দাও। 14-র কিন্তু অপশান অবশ্যই এফ, রঙ্গিতকে কিন্তু আমরা, এটা অনেকেই হয়তো জানো যে দিচ্ছু নামে কিন্তু চিনি, ঠিক আছে। দিচ্ছু রিভার ইজ অলসো নোন অ্যাজ বা কমনলি নোন অ্যাজ রঙ্গিত। ড্যাশ রিভার অরিজিনেট ফ্রম কুপকুপ লেক ইজ কমনলি নোন অ্যাজ, PSC পরীক্ষা দিয়েছে, রিপিটেড কোশ্চেন PSC পরীক্ষায়। ড্যাশ রিভার ইজ অরিজিনেট ফ্রম কুপকুপ লেক কমনলি নোন অ্যাজ কি?
তিস্তা তোর্ষা মহানন্দা জলঢাকা সংকোচ না রঙ্গিত। ১৫ নম্বরের সঠিক উত্তর কী হবে? অবশ্যই ১৫ সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ১৫ সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহানন্দা। ঠিক আছে, ১৫ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ১৬ নম্বর, ফ্রম পাগলাঝোড়া ড্যাশ দ্য রিভার অরিজিনেট। ঠিক আছে, একেবারে ইজি কোশ্চেন, ফ্রম পাগলাঝোড়া ড্যাশ দ্য রিভার অরিজিনেট, কোথায় কী? তিস্তা তোর্ষা মহানন্দা জলঢাকা সংকোচ নারঙ্গিত। কোশ্চেন নাম্বার ১৬ একেবারে ইজি, অবশ্যই কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা সবাই জানি জলঢাকা কিন্তু কোথা থেকে অরিজিনেট, না পাগলাঝোড়া থেকে। ঠিক আছে, ১৭ নম্বর কোশ্চেন বলছে বালাসন মেচি কঙ্কাই আর দ্য মেন লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ। ঠিক আছে, অর্থাৎ বাম তীরের উপনদী কার? তিস্তা মহানন্দা মহানন্দা তোর্ষা জলঢাকা সংকোচ নারঙ্গিত। বালাসন মেচি কঙ্কাই আর দ্য মেন লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ এ। ১৭ নম্বরের সঠিক উত্তর দিয়ে দাও। অবশ্যই ১৭ কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহানন্দা। ঠিক আছে, আমরা কিন্তু চেষ্টা করেছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তুলে ধরা, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামের পার্সপেক্টিভ থেকে। তো রিভিশনের জন্য যখন আমরা ক্লাস করাবো তখন কিন্তু আরও এরকম কোশ্চেন থাকবে, এবং যত দিন এগিয়ে আসবে পরীক্ষা তত কিন্তু আরও কোশ্চেনের মান কিন্তু উন্নত থেকে আরও উন্নততর হচ্ছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এর থেকে কিন্তু আরও উন্নত হবে। ঠিক আছে, অর্থাৎ ভালোর তো শেষ হয় না, আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে ভালোর কখনো শেষ হয় না, তাই জন্য কিন্তু আরও ভালো কিন্তু আমরা করব। তোমরা অবশ্যই শেয়ার করো, অবশ্যই লাইক করো, এবং তোমাদেরা কিন্তু ভালো করে শেয়ার করবে, তোমাদের সাপোর্টটা কিন্তু অবশ্যই প্রয়োজন যারা বিশেষ করে WBCS এক্সাম দিচ্ছ। ঠিক আছে, সো ভিডিওটি অবশ্যই শেয়ার করো, বারবার বলছি, এবং আরেকবার বলছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে। সো থ্যাংক ইউ।